সাইবার অপরাধর আন এক ঠিকনাত অভিযান। ক্রাইম ব্রাঞ্চে উৎখাত করিলে নবমটো কল সেন্টার। বৈশিষ্ট্য চারিআলির মেঘা প্লাজার ইনফিনিটি হলিডেজ। 14 আর 15 সেপ্টেম্বরত সাইবার অপরাধীর বিরুদ্ধে মহানগর আরক্ষী অভিযান আরম্ভ করতেই বৈশিষ্ট্য চারিআলির মেঘা প্লাজার এই ইনফিনিটি হলিডেজের চুরর দরে পলাইছিল জাকে জাকে যুবক যুবতী। নিশা যোগান ধরা খাদ্য নোখাকয়ে কল সেন্টার এড়িছিল কর্মচারী। একাংশই খোৱাৰ পূর্বেই পলাল, আন একাংশই আধা খোৱাকয়ে এরিলে ইনফিনিটি হলিডেজ। কেগৰাকীমান যুবতীয়ে পলাওতে আনকি লগত নিয়ার সুযোগ নাপালে নিজের বেগটো। গুৱাহাটীৰ নবমটো কল সেন্টারের ভিতরের এই দৃশ্যই স্পষ্ট করে দিছে আরক্ষীর জালত পড়ার ভয়ত আত্মগোপন করা কর্মচারীর আতঙ্ক। বুধবারে আদালতত হাজির করার পাছত পুনের দুদিনের জিম্মাত লওয়া লুধিয়ানার রাজন সিদানা আর দিল্লির দিব্যম আরোরায় ক্রাইম ব্রাঞ্চক বাদ দেখায় আনিলে মেঘা প্লাজার ইনফিনিটি হলিডেজ। পিঁধি থাকা টি শার্টে মুখ ঢাকিবল চেষ্টা চলালেও লুধিয়ানা আর দিল্লির দুই অপরাধীয় লুকাব পড়া নাই অপরাধের বিশাল সাম্রাজ্য। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চে তলানলা পাই গেছে গুৱাহাটীত ঘাটি পতা সাইবার অপরাধীর কাণ্ড কারখানার। ক্রাইম ব্রাঞ্চর সঙ্গে বৃহস্পতিবার অভিযানত সামিল হল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের 5 বিষয়া। দিল্লির পর অহা 5 বিষয়ায় তন্ন তন্নক পরীক্ষা করব সিল করা প্রতিটি কল সেন্টারের কম্পিউটার আর ল্যাপটপ। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চর তদন্তত পোহরলে আহিছে চাঞ্চল্যকর তথ্য। চাকরি বিচারি হাহাকার করে ফুরা জাকে জাকে যুবক যুবতীক নিযুক্তি দি এরাতিতে কুটির ঘরত ধন লুটিছিল অপরাধী চক্রয়। ইউরোপ আমেরিকার বহুলোকক বুর্বক বনায় কুটিপতি হওয়া রাজন সিদানা, দিব্যম আরোরা আর দেবজ্যোতি দে ওরফে ডেভিডর সম্পত্তির তথ্য বিচারি সিবিআইর সহযোগত এফবিআই আর ইন্টারপোলর সহায় লৈছে মহানগর আরক্ষী। কিন্তু এতিয়াও মহানগর আরক্ষী জালত পেলাব পৰা নাই গুৱাহাটী গ্যাংর অন্যতম মাস্টার মাইন্ড তসদিকুর রহমান। প্রাক্তন IAS আতিকা সুলতানার পুত্র তসদিকুর রহমানক করায়ত্ত করব পারিলেও আরক্ষীর হাতত পড়ব বহু তথ্য প্রমাণ। বৈশিষ্ট্যর পর উৎপল হালৈ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সাইবার অপরাধর আন এক ঠিকনাত অভিযান। ক্রাইম ব্রাঞ্চে উৎখাত করিলে নবমটো কল সেন্টার। বৈশিষ্ট্য চারিআলির মেঘা প্লাজার ইনফিনিটি হলিডেজ। 14 আর 15 সেপ্টেম্বরত সাইবার অপরাধীর বিরুদ্ধে মহানগর আরক্ষী অভিযান আরম্ভ করতেই বৈশিষ্ট্য চারিআলির মেঘা প্লাজার এই ইনফিনিটি হলিডেজের চুরর দরে পলাইছিল জাকে জাকে যুবক যুবতী। নিশা যোগান ধরা খাদ্য নোখাকয়ে কল সেন্টার এড়িছিল কর্মচারী। একাংশই খোৱাৰ পূৰ্বেই পলাল, আন একাংশই আধা খোৱাকৈ এৰিলে ইনফিনিটি হলিডেজ। কেগৰাকীমান যুৱতীয়ে পলাওতে আনকি লগত নিয়াৰ সুযোগ নাপালে নিজৰ বেগটো। গুৱাহাটীৰ নবমটো কল চেণ্টাৰৰ ভিতৰৰ এই দৃশ্যই স্পষ্ট কৰি দিছে আৰক্ষীৰ জালত পৰাৰ ভয়ত আত্মগোপন কৰা কৰ্মচাৰীৰ আতংক। বুধবারে আদালতত হাজির করার পাছত পুনের দুদিনের জিম্মাত লওয়া লুধিয়ানার রাজন সিদানা আর দিল্লির দিব্যম আরোরায় ক্রাইম ব্রাঞ্চক বাদ দেখায় আনিলে মেঘা প্লাজার ইনফিনিটি হলিডেজ। পিঁধি থাকা টি শার্টে মুখ ঢাকিবল চেষ্টা চলালেও লুধিয়ানা আর দিল্লির দুই অপরাধীয় লুকাব পড়া নাই অপরাধের বিশাল সাম্রাজ্য। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চে তলানলা পাই গেছে গুৱাহাটীত ঘাটি পতা সাইবার অপরাধীর কাণ্ড কারখানার। ক্রাইম ব্রাঞ্চর সঙ্গে বৃহস্পতিবার অভিযানত সামিল হল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের 5 বিষয়া। দিল্লির পর অহা 5 বিষয়ায় তন্ন তন্নক পরীক্ষা করব সিল করা প্রতিটি কল সেন্টারের কম্পিউটার আর ল্যাপটপ। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চর তদন্তত পোহরলে আহিছে চাঞ্চল্যকর তথ্য। চাকরি বিচারি হাহাকার করে ফুরা জাকে জাকে যুবক যুবতীক নিযুক্তি দি এরাতিতে কুটির ঘরত ধন লুটিছিল অপরাধী চক্রয়। ইউরোপ আমেরিকার বহুলোকক বুর্বক বনায় কুটিপতি হওয়া রাজন সিদানা, দিব্যম আরোরা আর দেবজ্যোতি দে ওরফে ডেভিডর সম্পত্তির তথ্য বিচারি সিবিআইর সহযোগত এফবিআই আর ইন্টারপোলর সহায় লৈছে মহানগর আরক্ষী। কিন্তু এতিয়াও মহানগর আরক্ষী জালত পেলাব পৰা নাই গুৱাহাটী গ্যাংর অন্যতম মাস্টার মাইন্ড তসদিকুর রহমান।
প্ৰাক্তন আই এ এছ আতিকা চুলতানাৰ পুত্ৰ তছদিকুৰ ৰহমানক কৰায়ত্ব কৰিব পাৰিলেও আৰক্ষীৰ হাতত পৰিব বহু তথ্য প্ৰমাণ। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।